বৈশাখের দাবদাহে যখন 40 ডিগ্রি তাপমাত্রাতে কলকাতা পুড়ছে, তখন বাইরে বেরোবো না ভেবেছিলাম, কিন্তু ওই বাঙালির ভাবনা আর কাজের মধ্যে সবসময় তালমেল থাকে না। ইচ্ছে হলো পেট পুজো করবো, আর সেটা বাইরে কোথাও। তাই এই ফুটিফাটা গরমে একটা উবের বুক করে চলেছি সাউথ কলকাতা থেকে হাওড়ার দিকে। ইডেন গার্ডেন পেরিয়ে স্ট্যান্ড রোড ধরে গাড়ি এসে পড়ল SBI মেন বিল্ডিংয়ের ঠিক উল্টো দিকে। এতক্ষণ পরে তো বুঝেই গেছেন কোথায় এসেছি। হ্যাঁ, হুগলি নদীর তীরে কলকাতার একমাত্র ভাসমান হোটেল, অনেকের কাছে পরিচিত, আবার অনেকে হয়তো জানেন না। লোকেশনের গুগল ম্যাপের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। গাড়ি থেকে নেমেই হোটেল যাওয়ার এন্ট্রি, তবে সেটা একটা রেল লাইন ক্রস করে করতে হবে। এটাই কলকাতার বিখ্যাত চক্ররেল, যা 1875 সালে শুরু হয়েছিল কলকাতার ডক এরিয়ার সার্ভিসের জন্য। বর্তমানে মাঝেরহাট, দমদম, বিধাননগর জোনকে কানেক্ট করে এই লাইনে লোকাল চলে। প্রাইভেট গাড়ি নিয়ে এলে লাইনটা পেরিয়ে গিয়ে আপনারা হোটেলের পার্কিং পাবেন। নমস্কার বন্ধুরা, রোজ ঝালমল চ্যানেলে আরো একবার স্বাগত। আজকে আমি এসে গেছি কলকাতার অন্যতম একটা ভাসমান রেস্টুরেন্ট, যার নাম হচ্ছে পোলো ফ্লোটেল রেস্টুরেন্টে। তো এখানে আজকে আমি দুপুরে লাঞ্চ করতে এসেছি। তো এর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, এখানে বাইরে মিউজিক হচ্ছে, ভেতরেও মিউজিক রয়েছে। তো কতটা আমি ভেতরে আমি বলতে পারবো আমি জানি না। তো লাঞ্চে আমি খাবো যেগুলো, সেগুলো সবই আপনাদের দেখাবো। আর এখানে দেখুন হুগলি নদীটা দেখা যাচ্ছে, একদিকে রয়েছে বিদ্যাসাগর সেতু, আরেকদিকে রয়েছে হাওড়া ব্রিজ, সবটাই এখানে দেখা যাচ্ছে। এবং এর অ্যাম্বিয়েন্সটা এত ভালো, এত সুন্দর, আপনারা যদি মনে করেন তাহলে এখানে রেস্টুরেন্টে এসে খেতে পারেন, আর যদি মনে করেন এখানে থাকবেন তাহলে এখানে থাকারও ব্যবস্থা রয়েছে। তো চলুন ভেতরে এবার যাওয়া যাক। পোলো ফ্লোটেল একটা জেটির ওপর বানানো, ঢুকেই পাবেন রিসেপশন, বেশ সাজানো গোছানো। এখানে আসতে গেলে টেবিল বুক করে আসাই ভালো, তার জন্য স্ক্রিনের নাম্বারটা আপনাকে সাহায্য করবে। আমি স্টেকেশন করব না, তাই রিসেপশনে তেমন কিছু ঝামেলা নেই, সোজা ঢুকে পড়লাম। আর ঢুকেই পেয়ে গেলাম এক টুকরো বারান্দা, যেখানে সব কিছু ইন্ডিকেট করা আছে গেস্টদের জন্য। হুগলি নদীর ওপর পোলো হোটেলের মূল এন্ট্রি করতে গেলে যেমন লঞ্চে উঠতে হয়, তেমন একটা ছোট ব্রিজ দিয়ে যেতে হবে। আমরা এগিয়ে চললাম সেই দিকে। গরম থাকলেও হুগলি নদীর ভিউ আর নদীর হাওয়া খুব একটা কষ্ট দিল না। সামনে এই জায়গাটা একটু সাবধানে দেখে পেরোবেন। আমাদের যেতে হবে থার্ড ফ্লোর, যেটা মেইনলি বার কাম রেস্টুরেন্ট, যার জন্য আমাদের আসা। লিফট আছে, কোনো চিন্তা নেই, বাকি ফ্লোরগুলো স্টেশনের জন্য। স্টেশনের তথ্য নিচে দিয়ে রাখলাম। আমার প্রি টেবিল বুক করা ছিল, বসলাম একদম রিভার ফেসিং টেবিলে। এবার খাবো, বেলা প্রায় 2 বেজে গেছে। মেনু কার্ড দু রকমের, মেন কোর্স আর আরেকটা হলো মকটেল ও হার্ড ড্রিঙ্কসের জন্য।
শুরু করলাম সফট ড্রিঙ্কস দিয়ে ভার্জিন মোহিতো আর পিনা এক্সপ্রেসো। মেন কোর্সের অর্ডার দিয়ে দিলাম তার সঙ্গে সঙ্গে। ওনারা মাত্র 20 মিনিটের ওয়েটিং টাইম দিয়ে গেলেন। ড্রিঙ্ক নিতে নিতে এখান থেকে হুগলির সৌন্দর্য উপভোগ করতে অদ্ভুত সুন্দর লাগবে। মেন কোর্স একদম 20 মিনিটের মধ্যেই পেয়ে গেলাম। কাস্টমার সার্ভিস এক কথায় এক্সেলেন্ট আর স্টাফ বিহেভিয়ার ফ্রেন্ডলি অ্যান্ড হোমলি। খেলাম স্টিম রাইস, পাঁপড়, চিংড়ি মালাইকারি, মাটন কারি, সিজলার, গ্রিন স্যালাড আর রায়তা। জমাটি লাগলো বেশ আর খাওয়ার টেস্ট দারুণ। শেষ পাতে নিয়েছিলাম আইসক্রিম। আমাদের তিনজনের জন্য টোটাল বিল হলো 5,207 টাকা। তার মধ্যে স্টেট জিএসটি, সার্ভিস চার্জ, সেন্ট্রাল জিএসটি নিয়ে 484 টাকা গেল। পার হেড প্রায় 1,700 টাকার একটু বেশি। হার্ড ড্রিঙ্কস এখানে নানা ভ্যারাইটিতে পাওয়া যায়, অভ্যাস থাকলে আর মন চাইলে ট্রাই করতেই পারেন। বিল মিটিয়ে চলে এলাম রুফটপের বাইরেটা। ওপেন স্পেসটা এত ভালো লাগবে, হুগলি নদীর একটা ওয়াইড অ্যাঙ্গেল ভিউ পাবেন, এখানে ফটো শ্যুট করতে পারেন। এবার বেরোবো এখান থেকে। লাঞ্চ করতে 1.5 ঘন্টা লাগলো, ঘোরাঘুরি করতে আরও 1/2 ঘন্টা। বাইরে গরম থাকলেও ভালো কাটলো ফ্লোটেলের ভেতরে। সময় সুযোগ হলে এখানে আসবেন। ফ্লোটেল একটা 4-স্টার হোটেল, তাই হয়তো খাবার দাবারের দাম এখানে একটু বেশি, তবে তার সাথে একটা হিস্টোরিক্যাল অ্যাম্বিয়েন্স পাবেন, তাতে আপনার মোটেও কোনো রিগ্রেট থাকবে না। আজকে এই পর্যন্ত। আবার অনলাইন ক্যাব বুক করে ফিরবো বাড়ির পথে। ভালো থাকুন আর ঘুরতে থাকুন।